হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি খুবই সুস্বাদু এবং চটপট তৈরি করে নিতে পারো দারুণ সেরা স্বাদের পূর্বরা ভেন্ডির রেসিপি নিয়ে বন্ধুরা। আর এই পূর্বরা ভেন্ডির রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 200 গ্রামের মতো একদম কুচি কুচি ভেন্ডি ধুয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমার পুরোটা ভালো হবে না, জল একটু যাতে না থাকে। প্রথমে আমি আগে দু সাইড কেটে নেব, প্রত্যেকটা ভেন্ডি আমি দুই পাশ কেটে ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি পুরোটা ঢুকানোর জন্য। এই পাশটা একটু লাগিয়ে লাগিয়ে রেখেছি, এখন পুরের মশলাটা তৈরি করে নেব। এখন মশলাটা ভেজে নেব, এখানে আছে গোটা ধনে 1 চামচ, গোটা মুড়ি সব, জিরা 1/2 চামচ, 2টা এলাইচি, একটু নুন দিয়ে দেবো। এখন লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব, চিনি বাদাম একটু দিয়ে দেবো, প্রায় 2 মিনিটের মতো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা দরদরা পেস্ট তৈরি করে নেব। মশলাটা ভেজে ঠান্ডা করে একটা দরদরা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব একটা মিহি করিনি। এখন পেস্টটা মাখিয়ে নেব লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব, কাচিখানি সর্ষের তেল দিয়ে দেব, টেস্টটা কিন্তু দারুণ আসবে। প্রায় 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার পুরোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে, আর সর্ষের তেল দিয়েছি, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এখন প্রত্যেকটা ভেন্ডিতে পুরগুলো ঢুকিয়ে দেব, প্রত্যেকটা ভেন্ডিতেই আমি পুর মশলার পুরটা খুব ভালো করে ঢুকিয়ে নিয়েছি। এখন ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, এখন পুরবরা ভেন্ডি গুলো দিয়ে দেব। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম লো ফ্লেমে কিন্তু বন্ধুরা 3 মিনিট করে উল্টা পাটি দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে, একদম লো ফ্লেমে কিন্তু ভাজবো। তিন মিনিট ঢাকা দিয়ে দেবো, 3 মিনিট করে আবার উঠে দিয়ে দেবো। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব, আর এক সাইড উল্টে দিয়ে দেবো। খুব সুন্দর করে 3 মিনিট ভাজা হয়ে গেছে, প্রায় আরো 3 মিনিট আমি একদম লো ফ্লেমে এরকম করে ভেজে নেব। আরো 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নেব। পূর্বরা ভেন্ডি গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। এখন নামিয়ে নেব। পূর্বরা এই ভেন্ডি রেসিপিটা তৈরি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দারুণ সেরা স্বাদের এই ভেন্ডি রেসিপিটি। একদম কম সময়ে অল্প তেলে এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারো, মুখে রুচি নেই, তৎক্ষণাৎ এই রেসিপিটি পাতে থাকলে রুচি নিয়ে আসবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই এরকম ভাবে গড়ে বানিয়ে ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।